আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন তো বেশ কিছুদিন আগে আমি একটা ভিডিও আপলোড করেছিলাম বিট গ্লোবাল নিয়ে এবং সেখান থেকে পেমেন্টও নিয়ে দেখে দেখিয়ে দিয়েছে আপনাকে এবং অনেকেই কিন্তু বিটাফ গ্লোবাল থেকে কিন্তু ইনকামটা করতে পেরেছেন অর্থাৎ প্রত্যেকটা জন কিন্তু দশ ডাল করে পেয়েছেন এবং সেটা এক্সচেঞ্জ করে কিন্তু কয়েন্ট বেশ অ্যাকাউন্টটা নিয়ে আপনারা কিন্তু সেল করে টাকাটা পকেটে নিতে পেরেছেন তো বিট আপ আর আরেকটি অফার দিচ্ছে তবে এখানে আপনাকে মাস্ট বি কেআইসি ভেরিফিকেশন করতে হবে যদি কেআইসি ভেরিফিকেশন করতে পারেন সেক্ষেত্রে কিন্তু আপনাকে তেরো ডলার আবারও আপনাকে ফি দেওয়া হবে ঠিক আছে তো ভিডিও ডিসক্রিপশন বক্সে সেই লিঙ্কটা পাবেন লিংকে ক্লিক করে দেবেন ক্লিক করার পর যে কোনো একটা ব্রাউজার সিলেক্ট করে নেবেন আমি দেখে দিচ্ছি আপনাকে যে এখানে কীভাবে অ্যাকাউন্টটা খুলবেন তো প্রথমেই লিঙ্কে ক্লিক করবেন ক্লিক করার পর দেখবেন যে এরকম একটা এন্টারভিউ শো করবে এখান থেকে ডাইরেক্টলি আপনারা সাইন আপ নাও এখানে ক্লিক করে দেবেন সাইন আপ নাও বাটনে ক্লিক করার পর এখানে আপনার জিমেল অ্যাকাউন্টটা দিয়ে দিবেন এখানে পাসওয়ার্ড এখানে কনফার্ম পাসওয়ার্ড এখানে ইনভাইটেশন কোড অটোমেটিক্যালি বসে থাকবে এবং এখানে যে বিষয়টা দেখতে পাচ্ছেন আপনি আগে এখানে জিমেল অ্যাকাউন্টটা দেবেন জিমেল অ্যাকাউন্টটা দেওয়ার পর এখানে দেখুন সেন্ট নামের একটা অপশন পাবেন এই সেন্ট বাটনে ক্লিক করার পর একটা ক্যাপচা দেবে আপনাকে ক্যাপচাটা ফিল করার পর আপনি যে জিমেল অ্যাকাউন্টটা দিয়েছেন সেই জিমেলে তার একটা একটা কোড পাঠাবে ঠিক আছে ওই কোডটাই ভেরিফিকেশন কোড জায়গায় বসিয়ে দেবেন যে পর এখান থেকে সরাসরি আপনারা এখান থেকে এই বাটনের দেখতে পাচ্ছেন এখানে টিক মাইক দেওয়ার পর আপনার আপ বাটনে ক্লিক করে দিলে কিন্তু অ্যাকাউন্টটা ক্রিয়েটিং হয়ে যাবে ওকে তারপর এখান থেকে এরকম একটা এন্টারপে শো করবে যখন আপনি সাইন আপ করবেন দেন এখানে ডাউনলোড করতে বলবে অ্যাপ্লিকেশন এখান থেকে ডাউনলোড অ্যাপের বাটন উপর ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পর এরকম একটা ইন্টারপে শো করবে এখান থেকে সরাসরি অ্যান্ড্রয়েড ডাউনলোড এখানে ক্লিক করবেন অ্যান্ড্রয়েড ডাউনলোড বাটনে ক্লিক করার পর এখান থেকে গুগল পেলে এই গুগল পেলে বাটনে ক্লিক করে দেবেন ঠিক আছে গুগল পেলে বাটনে ক্লিক করার সাথে সাথে আপনাকে প্লে স্টোরে নিয়ে যাবে প্লে স্টোর থেকে বিপ গ্লোবাল নামের যে অ্যাপ্লিকেশনটা আছে সেটা আপনাকে ইনস্টল করে নিতে হবে এখন আমি দেখে দিচ্ছি ওপেন করে তো কেউ মিস করবেন না কেননা এটা সুযোগ বারবার আসে না তাদের অফার কিন্তু মিস হবে না কেননা একবার যেহেতু আমরা পেয়েছি দ্বি দ্বিতীয়বারও কিন্তু আমরা এখান থেকে পাবো এটা একটি এক্সচেঞ্জার একটা ওয়ালেট বলা যায় এখান থেকে আপনারা অনেক ডলার বাইসেল করতে পারবেন অর্থাৎ অনেক ডলার এক্সচেঞ্জ করে কিন্তু আপনার পকেটে টাকাটা নিতে পারবেন তাদের অফার দিচ্ছে আবারও তো আশা করছি কেউ মিস করবেন এখান থেকে সরাসরি আপনারা অ্যাসেস বাটনে ক্লিক করে দেবেন অ্যাসেস বাটনে ক্লিক করার পর আমরা যেহেতু অলরেডি কিন্তু ব্রাউজারে কিন্তু অ্যাকাউন্ট করে ফেলেছি জাস্ট এখানে আমরা লগ ইন করবো এখান থেকে জিমেল অ্যাকাউন্টটা দিয়ে দেবেন অ্যান্ড পাসওয়ার্ডটা দিয়ে দেবেন এখান থেকে আমি আমার জিমেল অ্যাকাউন্টটা দিয়ে দিচ্ছি তাহলে এখান থেকে পাসওয়ার্ডটা দিয়ে দি তো জিমেল অ্যাকাউন্ট এবং পাসওয়ার্ডটা দেওয়ার পর দেখবেন যে এরকম একটা ইন্টারফেস শো করবে যখন আপনি লগ ইন বাটনে ক্লিক করবেন এখানে আপনাকে একটা ক্যাপচা দিবে ক্যাপচাটা আপনাকে ফিল আপ করে নিতে হবে একটু ওয়েট করুন এখানে আপনাকে কাজ করতে হলে অবশ্যই অবশ্যই কিন্তু মাস্ট পে আপনাকে কেআইসি ভেরিফিকেশন করে নিতে হবে কেআইসি ভেরিফিকেশন কীভাবে করবেন সেটাও আমি আপনাকে দেখিয়ে দিচ্ছি কেআইসি ভেরিফিকেশন করা কোনো আসলে ট্রাপ কোনো ব্যাপার না আপনার যদি ন্যাশনাল আইডি কার্ড থেকে থাকে অর্থাৎ ভোটার আইডি কার্ড যদি থেকে থাকে সেক্ষেত্রে কিন্তু করতে পারবেন শুধু একটু ঝামেলার ব্যাপার সেটাই হচ্ছে আপনাকে একটু সেলফি তুলতে হয় এটা কোনো ব্যাপার না ঠিক আছে আপনারা যেহেতু এখানে কোম্পানির পক্ষ থেকে আপনাকে তেরো ডলার বা চোদ্দ ডলার বা যেটাই হোক না কেন ফ্রি দিচ্ছে অবশ্যই অবশ্যই তাদেরকে কিছু প্রমাণ দিতে হবে প্রমাণ দিলে কিন্তু আপনাকে এই টোকেনটা কিন্তু দিয়ে দেবে এখান থেকে অ্যাসিড বাটন আবার ক্লিক করে দেবেন ক্লিক করার পর এখান থেকে সরাসরি আচ্ছা হোম বাটনে ক্লিক করবেন এখান থেকে যে মানুষের মতো যে আইকনটা দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর এখানে দেখুন যে সিকিউরিটি ঠিক আছে এখানে ক্লিক করে দেবেন এখানে দেখুন যে গুগল অ্যাথলকেশন এটা ডিজেবল আছে এটা আপনাকে অ্যানেবল করে নিতে হবে এবং এখানে দেখতে পাচ্ছেন ফাউন্ড পাসওয়ার্ড নাম্বার ডিজেবল আছে এটা কিন্তু আপনাকে অ্যানেবল করে নিতে হবে প্রথমে আমি দেখে দিচ্ছি আপনাকে গুগল অ্যাথলকেশন এখানে ক্লিক করবেন ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন এই যে একটা ক কপি বাটন দেখবেন এই কপি বাটন ক্লিক করে দেবেন এখানে যে কোডটা দেখতে পাচ্ছেন এই কোডটা আপনাকে সরাসরি যেতে হবে আরেকটি অ্যাপ্লিকেশনের ভিতরে সেটা হচ্ছে হ্যাঁ এতটুকু এই যে এই অ্যাপ্লিকেশনটা আপনি স্টোরে পেয়ে যাবেন সেটা আপনি ডাউনলোড দেবেন এখান থেকে প্লাস আপনি ক্লিক করে দেবেন এখান থেকে ইন্টার প্রাইভেট কিউ এখানে ক্লিক করে দেবেন এখানে নাম দেবেন আমি গ্লোবাল এটাই লিখে দিলাম যে কোনো একটা নাম দিলেই হবে ঠিক আছে গ্লো গ্লোবাল রেখে দেওয়ার পর একটা কপি করেছেন সেটা আপনি পেস্ট করে দেবেন এই ইউর কিউর ভিতরে দেন এখানে অ্যাড বাটনে ক্লিক করে দেবেন তো দেখুন এটা কিন্তু অ্যাড হয়ে গেল এখানে আপনি এই যে এখানে এখানে সেভে ধরে রাখবেন এটা কিন্তু কপি হয়ে গেল কপি হওয়ার যাওয়ার পর এখানে আপনি মিনিমাইজ করে আবারও সেই অ্যাপের ভিতরে যাবেন তারপর এখানে পাঁচওয়ার্ডটার জায়গায় আপনি পাঁচওয়ার্ডটা দিয়ে দিবেন যেটা আপনি দিয়েছিলেন ঠিক আছে পাঁচওয়ার্ডটা দেওয়ার পর এখান থেকে দেখুন গুগল অ্যাথলিক্রেশন কোড যে কোডটা আমরা পেলাম সেখান থেকে জাস্ট এখান থেকে পেস্ট করে দেবো দেওয়ার পর এখানে কনফার্ম বাটনে ক্লিক করে দেবেন তো দেখুন এটা কিন্তু অ্যানাবল হয়ে গেল তারপর এখানে যে কাজটা করুন ফাউন্ড পাসওয়ার্ডের জায়গায় আপনি ডিজা বলে সেটা অ্যানাবল করে নিতে হবে অর্থাৎ আপনাকে পেমেন্ট যখন নেবেন তখন কিন্তু চার ডিজিট বা ছয় ডিজিট একটা কোড দিতে হবে সেই কোডটা এখানে বসিয়ে দেবেন এখানে ফাউন্ড পাসওয়ার্ডের জায়গায় আমি পাসওয়ার্ডটা বসিয়ে দিচ্ছি আপনার পাসওয়ার্ডটা আপনি বসিয়ে দেবেন এখানে তো পাসওয়ার্ডটা বসিয়ে দেওয়ার পর এখানে দেখুন যে ইমেল অ্যাকাউন্ট ঠিক আছে যে ইমেলতে দেওয়া আছে এখান থেকে সেন বাটনে ক্লিক করবেন সেন বাটনে ক্লিক করার পর আপনি যে জিমেলটা দিয়েছিলেন সেই জিমেল একটা একবার চেক করে নেবেন সেখানে দেখবেন যে তারা একটা কোড পাঠিয়ে দিয়েছে আমি এখান থেকে আমার জিমেলটা একটু রিফ্রেশ করে নিচ্ছি তারা দেখি কোড পাঠিয়ে সেখানে ওই কোডটা আপনাকে কপি করে নিতে হবে ঠিক আছে এটা করবেন অবশ্যই করতে হবে আপনাকে এটা যদি না করেন সেক্ষেত্রে কিন্তু হবে না এখান থেকে রিফ্রেশ করবেন আপনার জিমেল অ্যাকাউন্টটা তো দেখুন যে এটা কিন্তু সেন্ড পাসওয়ার্ড কিন্তু আমি অলরেডি কিন্তু করে ফেলেছি জাস্ট এখান থেকে তার ভেরিফিকেশন কোডের জায়গায় একটা কোড দিয়ে দিছে জাস্ট এখান থেকে আপনারা এই কোডটা কপি করবেন আপনাকে অন্য একটা কোড দেবে সেই কোডটা আপনি আপনার জিমেলে গিয়ে কপি করবেন জাস্ট কপি করার পর মিনিমাইজ করার পর আপনি চলে যাবেন সেই মেল ভেরিফিকেশন কোডের জায়গায় আপনি যে কোডটা কপি করেছেন সেটা আপনি এখান থেকে বসিয়ে দেবেন বসিয়ে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন গুগল অ্যাথোরিকুয়েশন কোড এই কোডটা আবার কোথায় পাবেন সেটা হচ্ছে আমরা কিছুক্ষণ আগে কিন্তু এটা কিন্তু অ্যাড করেছি আমাদের গুগল অ্যাথোরিকুয়েশন এখান থেকে দেখতে পাচ্ছেন গ্লোবাল লেখে কিন্তু এখানে সেভ করেছিলাম এখানে জাস্ট এখানে চেপে ধরে রাখবেন জাস্ট কপি হয়ে গেলে কোডটা এখান থেকে গুগল অ্যাথোরন অ্যাথলিকেশন এখান থেকে কোডটা আমরা পেস্ট করে দেবো পেস্ট করে দেওয়ার পর এখানে সেভ বাটনে ক্লিক করে দেবেন এটা কিন্তু আপনার হয়ে গেল ঠিক আছে দেখতে পাচ্ছেন মডিফাই কিন্তু হয়ে গেছে আমাদের এই প্রথম কাজটা কিন্তু শেষ এখন দ্বিতীয় যে কাজটা করে নিতে হবে সেটা হচ্ছে আপনারা এখান থেকে সরাসরি এই বাটনে ক্লিক করে দেবেন অথবা তিন বাটনে ক্লিক করবেন ক্লিক করার পর বন্ধুরা দেখতে পাচ্ছেন কেওয়াইসি কমপ্লিট ঠিক আছে এটা কিন্তু অলরেডি কিন্তু কমপ্লিট করা আছে এখন আমাদেরকে যে কাজটা করে নিতে হবে সাবমিট ইনফরমেশন এখানে ক্লিক করবেন অথবা এখানে ক্লিক করার পর এখান থেকে দেখতে পাচ্ছেন কান্ট্রি এরিয়া কান্ট্রি এরিয়ার থেকে আপনি বাংলাদেশ কান্ট্রিটা এখান থেকে সিলেক্ট করে নেবেন আমি জাস্ট আপনাদেরকে এক্সাম্পলে দেখে দিব আর আপনারা এটা করে নেবেন এখান থেকে আইডি কার্ড আপনি এখান থেকে আইডি কার্ডটা করে নেবেন যদি পাসপোর্ট থাকে সেক্ষেত্রে পাসপোর্ট দিয়ে করে নিতে পারেন এখান থেকে দেখতে দেখতে পাচ্ছেন সার্টিফিকেট নং এখানে আপনার যে আইডি কার্ডের নাম্বারটা আছে অর্থাৎ আইডি নাম্বারটা আছে সেটা আপনি দিয়ে দেবেন আইডির যে ফার্স্ট নেমটা আছে সেটা দিয়ে দেবেন ডেট অফ বার্থ দেবেন অ্যান্ড জেন্ডারটা দিয়ে দেবেন এখানে জেন্ডার যদি মেল হয় মেল এবং ফিমেল হলে ফেল ফিমেল এটা দেওয়ার পর এখান থেকে দেখতে পাচ্ছেন চুজ ফটোস ঠিক আছে প্রথম পার্ট অর্থাৎ ন্যাশনাল আইডি কার্ডের প্রথম পার্ট এবং এখান থেকে ব্যাক পার্টটা দিয়ে দেবেন ব্যাক পার্টটা দেওয়ার পর এখানে দেখুন যে বি ঠ্যাপ গ্লোপাল এটা আপনাকে লিখতে হবে এবং আজকে যদি আপনি সাবমিট করেন সেক্ষেত্রে একটা সাদা খাতায় আপনার যা যার ন্যাশনাল আইডি কার্ড তাকে সহ তার ভোটার আইডি কার্ড সহ এক হাতে ভোটার আইডি কার্ড অর্থাৎ ন্যাশনাল আইডি কার্ড এবং অন্য হাতে বি ঠ্যাপ গুলোপাল লিখে আপনার আজকে ডেটটা দিয়ে দেবেন যদি আপনি আজকে সাবমিট করেন আজকের তারিখ হচ্ছে পঁচিশে ফেব্রুয়ারি ঠিক আছে পঁচিশে ফেব্রুয়ারি দুই হাজার বিশ এরকমভাবে আপনাকে লিখতে হবে এখানে দেখতে পাচ্ছেন ইয়ার লিখতে হবে প্রথমে আপনি এখানে লিখবেন সাদা কাটাই প্রথমে ওর উপরে লিখবেন যেটা পিঠাপ গ্লোবাল এটা লিখবেন লেখার পর নিচে লিখবেন যেটা ইয়ার ইয়ার মানে হচ্ছে আপনার দুই হাজার বিশ সাল তারপর একটি মাইনাস চিহ্ন দেওয়ার পর এখানে মাস মাস কত দুই মাস দেন তারপর যে কাজটা করুন মাইনেস চিহ্ন ডে মানে আজকে কত তারিখ ঠিক আছে এখানে পঁচিশ তারিখ এই তারিখটা আপনি বসে দেওয়ার পর যার ভোটার আইডি কার্ড বা যার ন্যাশনাল আইডি কার্ড তাকে সব একটা পিকচার তোলার পর এখান থেকে সুস ফটো বাটনে ক্লিক করার পর আপনার সরাসরি গ্যালারিতে নিয়ে যাবে গ্যালারি থেকে আপনি এখান থেকে সাবমিট করে দেবেন এটা কিন্তু চব্বিশ ঘন্টার ভিতরে কিন্তু অ্যাপ্রুভ করে দেবে তারা আপনার এই ভেরিফিকেশনটা যখন আপনি অ্যাপ্রুভ করে দেবে তখনই কিন্তু আপনাকে তার ব্যালেন্সটা দিয়ে দেবে ঠিক আছে কেউ মিস করবেন না আশা করছি সবাই এখানে জয়েন হয়ে যান কেননা সুযোগ কিন্তু বারবার আসে না তবে এখানে একটা সমস্যাই হচ্ছিল শুধুমাত্র যে এখানে আপনাকে একটু কেআইসি ভেরিফিকেশন করে নিতে হবে ঠিক আছে কেআইসি ভেরিফিকেশন যদি না করেন সেক্ষেত্রে কিন্তু এখান থেকে আপনারা এই যে টোকেনটা দিবে সেই টোকেনটা কিন্তু পাবেন না আর এই টোকেনের ভ্যালু বর্তমান প্রাইস টেন থেকে তের ডলারের মতো তারা কিন্তু প্রত্যেকটা দিচ্ছে এটা শুধুমাত্র দিবে প্রথম পাঁচ হাজার মেম্বারকে ঠিক আছে প্রথম পাঁচ হাজার না পাঁচশো আমি আসলে আমার কোনো খেয়াল নেই তো যাই হোক প্রথম পাঁচ হাজার হোক আর পাঁচশো হোক যেটাই হোক আপনারা যদি কেআইসি ভেরিফিকেশন করতে পারেন সেক্ষেত্রে কিন্তু আপনারা পেয়ে যাবেন আপনার অ্যাকাউন্টে তখন কিন্তু আপনি এক্সচেঞ্জ করে নিতে পারবেন ঠিক আছে এক্সচেঞ্জ করে কিন্তু আপনারা সরাসরি কিন্তু এখান থেকে কয়েন বেশ অ্যাকাউন্টটা নিতে পারবেন এর আগেও কিন্তু বিট গ্লোবাল থেকে আমরা কিন্তু অনেক টাকা ইনকাম করেছি অনেকেই এবং এখান থেকে এক্সচেঞ্জ করেও কিন্তু দেখে দিচ্ছি আমার ইউটিউবে একটা ভিডিও আপলোড করা আছে বিট গ্লোবাল নিয়ে আপনারা চাইলে দেখে নিতে পারেন ভিডিও ডিসক্রিপশন বক্সে লিঙ্কটা পাবেন সেখান থেকেও কিন্তু সরাসরি দেখে নিতে পারেন ওই ভিডিওটি এবং কীভাবে অ্যাকাউন্টটা করবেন কীভাবে ভেরিফিকেশন করবেন সব কিছু কিন্তু আমি দেখে দিলাম তারপরে যদি আপনার কোনো অসুবিধা হয়ে থাকে অবশ্যই আমার একটা টেলিগ্রাম গ্রুপ আছে গ্রুপে হয়ে যাবেন অবশ্যই আমাকে ডাইরেক্ট এসএমএস করবেন যদি না পারেন সেক্ষেত্রে আর কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন ভিডিওটা আপনার কেমন লাগলো যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন শেয়ার করবেন চলে শেয়ার করবেন এবং যারা নতুন দেখছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব রাখবেন ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ